রাজ্য সফরে এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে সোমবার অবতরণ করলে তাকে স্বাগত জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা, সাংসদ তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রভারী দলের সম্বিত পাত্র সহ অনেকেই। রাজ্যে পা রেখে তিনি সোজা এদিন চলে যান শান্তির বাজারে। সেখানে একাধিক বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থীদের সমর্থনে করেন জনসভা। এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি প্রথমে বলেন, স্বাধীনতার পরে 50 বছর কংগ্রেস এবং সিপিআইএম শাসন করেছে ত্রিপুরায়। এই সময়ে ত্রিপুরায় জনজাতিদের উন্নয়ন হয়েছে কি? ত্রিপুরার মায়েরা শৌচালয় পেয়েছিলেন কি? গ্যাস সিলিন্ডার পৌঁছেছিল কি? এই প্রশ্নগুলোই এদিন জানতে চান সাধারণ মানুষের কাছে। বিপুল সংখ্যক মানুষও তাদের প্রিয় নেতা স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশ্নের জবাব দেন। তিনি এদিন বলেন, একমাত্র বিজেপি সরকার রাজ্যে এই অল্প সময়ে মানুষকে কয়েক লক্ষ ঘর দিয়েছে, 4 লাখ মানুষকে পানীয় জল দিয়েছেন বলেও দাবি করেন তিনি। আপ লোক সবসে পেহলে মুঝে বতাইয়ে, আজাদী সে আব তক 50 সাল হুয়ে ত্রিপুরা কো, কংগ্রেস অর কমিউনিস্টো নে 50 সাল তক শাসন কিয়া, কবি হমারে ট্রাইবল ভাইও কা ইস ত্রিপুরা কা কল্যাণ হুয়া হে ক্যা বতাইয়ে, 50 সাল তক বিকাশ হুয়া থা ক্যা? আরে জোর সে বলিয়ে, হুয়া থা? মাতাও কে ঘর মে শৌচালয় পৌঁছা থা ক্যা? গ্যাস কা সিলিন্ডার পৌঁছা থা ক্যা? করোনা কা টিকা কবি ভি অলগ অলগ রোগ আয়ে টিকা লগানে কি প্রক্রিয়া হুই থি ক্যা? मुझे बताओ, आप सबका कोरोना का टीका लगा है या नहीं लगा है? जिसका लगा है वो हाथ ऊपर करे जरा। किसी को 5 पैसा भी देना पड़ा है क्या? अरे कोरोना का टीका लगाकर मोदी जी ने पूरे त्रिपुरा को कोरोना से सुरक्षित करने का काम किया है भाइयों, सुरक्षित करने का। कई लाख लोगों को घर देने का काम किया, 4 लाख परिवारों को घर में पीने का पानी दिया। বক্তব্য রাখতে গিয়ে এদিন অমিত শাহ বলেন, আজ কমিউনিস্টদের জিজ্ঞাসা করতে চাই, আপনাদের 27 বছরের শাসনে কতজন মাকে পানীয় জল দিয়েছেন? মাত্র 24,000। আর মোদিজি 5 বছরে 4 লাখ মানুষের ঘরে পানীয় জল পৌঁছে দিয়েছেন। পার্থক্য আছে, এই পার্থক্য ভারতীয় জনতা পার্টির সঙ্গে কমিউনিস্ট এবং কংগ্রেসের বলেও উল্লেখ করেন তিনি। আজ হামারে লাল ভাই কমিউনিস্ট ভাই নিকলে হ্যাঁ, মেয়ে উনকো পুছনা চাহতা হুঁ কি আপনে আপকে 27 সাল কে শাসন মে কিতনি মাতাও কো ঘর মে পিনে কা পানি দিয়া? সিপ 24,000। কিতনে? জোর সে বলো, কিতনে? और मोदी जी ने 5 साल में 4 लाख घरों में पीने का पानी पहुंचाने का काम किया। मित्रों, ये परिवर्तन है, ये फर्क है भारतीय जनता पार्टी और कम्युनिस्ट पार्टी के बीच में। आप मुझे बताइए, कम्युनिस्ट पार्टी को आप जिताना चाहते हो क्या? जोर से बोलो, जिताना चाहते हो? তিনি এদিন আরও বলেন যে কমিউনিস্ট, কংগ্রেস এবং মথা তারা সকলেই একসঙ্গে মিশে আছেন। কংগ্রেস এবং কমিউনিস্ট তো সার্বজনীনভাবে মিলে মিশে আছে, কিন্তু মথা টেবিলের নিচে কমিউনিস্ট এবং কংগ্রেসের সঙ্গে মিশে আছেন। এই মথারা কমিউনিস্টদের জেতাতে এখন আলাদা মোর্চা খুলেছে। যদি আপনারা চান ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টির সরকার হোক, তবে পদ্মচিহ্নে ভোট দিতে হবে বলেও এদিন বিরোধী শিবিরকে তীব্র হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। अरे मोथा वाले तीनों मिले हुए हैं, तीनों मिले हुए हैं। कांग्रेस और कम्युनिस्ट सार्वजनिक रूप से मिले हुए हैं, मगर मोथा वाले टेबल के नीचे मिले हुए, पीछे पीछे से काम। मुझे समझ में नहीं आता क्या हो गया है मोथा के नेताओं को, जिस कम्युनिस्ट पार्टी ने अब तक आदिवासियों को इतना न्याय किया, वो कम्युनिस्ट पार्टी को जिताने के लिए मोथा ने अलग मोर्चा खोला है। मैं आज कहने आया हूं त्रिपुरा की जनता को, झांसे में मत रहिएगा। वोट कम्युनिस्टों को दिया, कांग्रेस को दिया या अनानस वाले मोथा को दिया, सरकार कम्युनिस्ट की बनेगी। अगर आप चाहते हैं
कि भारतीय जनता पार्टी की सरकार बने तो केवल और केवल आपको कमल के निशान पर बटन दबाना है, कमल के निशान। ভারতীয় জনতা পার্টি দিয়েছে মানুষকে অধিকার, কমিউনিস্টরা শুধুই বিবাদে সৃষ্টি করেছে, কিন্তু বিজেপি সরকার দিয়েছে বিশ্বাস বলেও উল্লেখ করেন অমিত শাহ। তিনি এদিন আরও বলেন যে উগ্রবাদ এবং ভ্রষ্টাচার হয়েছে বন্ধ এবং পাঁচ বছরে আমাদের দুই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ত্রিপুরায় সবকিছুই হয়েছে দ্রুতগতিতে, যা দরুন দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে ত্রিপুরা। অন্যদিকে ত্রিপুরা জনজাতিদের সঠিক সম্মান এবং অধিকারও বিজেপি সরকারই দিয়েছে বলেও এদিন দাবি করেন তিনি। कम्युनिस्टों ने अधिकार दिया था, हमने आपको अधिकार देने का काम किया है। 400 लोगों की हत्या कर हिंसा का तांडव किया था हमने। ब्रू और रियांग समझौता कर यहां पर अनेक उग्रवादी संगठनों से समझौता कर विनाश की जगह विकास दिया है। कम्युनिस्ट हमेशा विवाद शुरू करते थे, हमने विवाद की जगह विश्वास देने का काम किया है, त्रिपुरा को आगे बढ़ाने का काम किया है। मित्रों, यही त्रिपुरा है जो कभी उग्रवाद, बांग्लादेशी घुसपैठियों की घुसपैठ, ब्लॉकेड, ड्रग, ह्यूमन ट्रैफिकिंग, भ्रष्टाचार और आदिवासियों के अन्याय से जाना जाता था। 5 साल में हमारे दो मुख्यमंत्री विप्लव जी और डॉक्टर माणिक शाह के नेतृत्व में अब यहाँ पर रोड बन रहे हैं, पुलिया बन रही है, पानी आ रहा है, सुरक्षा का वातावरण सुनिश्चित हो रहा है, इंडस्ट्री आ रही है, ऑर्गेनिक खेती बढ़ रही है। और सबसे बड़ी बात है, मेरे आदिवासी माताओं भाइयों बहनों को अधिकार दे। ত্রিপুরা মথা এবং কংগ্রেসকে ভোট মানে সিপিএম কে ভোট, আর ভারতীয় জনতা পার্টিকে ভোট মানে মোদিজিকে ভোট। শান্তির বাজারে এভাবেই মানুষকে বিগত দিনের সঙ্গে বর্তমান সময়ের পার্থক্য বুঝিয়েছেন অমিত শাহ। তিনি দলের সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ভারতীয় জনতা পার্টিকে ভোট মানে উন্নয়নকে ভোট। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।